আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুর্শিদাবাদ ড্রাগন ফুড ফার্মে আপনাদের স্বাগত। আজকে আপনাদের দেখাচ্ছি মিশ্র বাগান, যেখানে ড্রাগন, সৌদি খেজুর এবং বিভিন্ন জাতের লেবু ও মাল্টার বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আপনাদের দেখাবো একটা সুন্দর, একটা বৃহৎ আকারে একটা মিশ্র বাগান, যেটা আমাদের শুরু করেছে আমার শ্রদ্ধেয় একজন ভাই, বাড়ি হচ্ছে ভগবানগোলা, মেহবুব রেজা ভাই। ওনার সাথে অনেক দিনকার পরিচয়, কিন্তু সময়ের অভাবের জন্য আমরা যেতে পারছিলাম না, তা সময় বের করে ওনার বাগানটা পরিদর্শন করার জন্য এসেছি এবং আপনাদের দেখানোর জন্য এসেছি, যে ওনার যে বিশাল একটা যে উদ্যোগ সেই জিনিসটা আপনাদের দেখানোর জন্য। তিনি যে এই বৃহৎ আকারে যে চাষাবাদ করেছেন মিশ্র চাষ, সেই বিষয়ে আমরা জেনে নেব। আপনি এখান থেকে কত বছর আগে এগুলো শুরু করেছিলেন? এইখানে বাগান করা মোটামুটি প্রায় 1 বছর 3 মাস হলো আর কি। তো সর্বপ্রথম তার আগে থেকেও আমার অনেক নেশা ছিল যে বিভিন্ন ভ্যারাইটিস বাগান করব। এর জন্য আমি বাড়িতে বেশ কিছু ফলের গাছ আমি লাগিয়েছি, কাশ্মীরি আপেল, কোল আপেল, আঙ্গুর, বিভিন্ন ভ্যারাইটিস বাগান। তারপরে আমি নিজেও খেজুরের গাছ তৈরি করেছিলাম চারা 2018 সালে, দিয়ে আমি গত মানে 2022-এর নভেম্বর মাসে এই খেজুরের গাছগুলো রোপণ করি। খেজুরের গাছে কত ভ্যারাইটি আছে? খেজুরের গাছের আমার কাছে প্রায় 5-6 রকমের আছে। আজোয়া আছে, মেডজুল আছে, মরিয়ম আছে, আম্বার আছে, খালাস আছে আর সুপারি। আচ্ছা, এই খেজুর চাষ কি আমাদের ওয়েদারে হওয়া সম্ভব? হ্যাঁ, ইনশাল্লাহ সম্ভব। কেন যে আমি তো আমার পাশের ব্লকে খালেদ ভাইয়ের বাগানে আমি দেখেছি এবং খেয়েও এসেছি খেজুর, আমার থেকেও ওনার গাছ আগের। ওনার প্রায় গাছের বয়স প্রায় 4.5-5 বছর হয়ে গেল এবং এই বছরও বেশ কিছু গাছে খেজুরের ফুল এসছে, ইনশাল্লাহ আপনি দেখবেন গেলে পরে। যেই টেস্ট আমরা সৌদি আরবের খেজুরে পাই, সেই টেস্ট কি আছে আমাদের এখানে? অবশ্যই, আমরা বাজার থেকে যেসব খেজুর আমরা কিনে খাই তার থেকে অনেক গুণে ভালো স্বাদ, অনেক ভালো স্যার। আর মেন কথা হচ্ছে যে আমরা দেখি যে বাইরের কাছে সাইজটা ভালো হয় এবং ভিতরে গোদাটা বেশি থাকে। আমাদের এখানে যেগুলো আমাদের সচরাচর যে পাওয়া যায় এগুলো ছোট ছোট, মানে গোদাটা ছোট হয় এবং আঠিটা মোটা হয়, খেতে সেরকম কিছু না। সৌদি আরবে যেরকম খেজুর হয় আর কি, একদম সেম ওই রকমই, স্বাদও খুব সুন্দর। এবার ব্যাপার হয়েছে স্বাদে একটু ডিফারেন্স থাকতে পারে, ওইখানকার মাটির আলাদা স্বাদ, এখানকার আলাদা স্বাদ, কিন্তু গড়পড়তা যে আমরা বাজার থেকে খেজুর কিনে খাই তার থেকে বেটার স্যার। আর এই পিছনে দেখছি আপনি একটা ট্রেলিস করেছেন, ট্রেলিসেরও অনেক পদ্ধতি দেখেছি, কিন্তু একটা অভিনব পদ্ধতি যেখানে আপনারা ব্যবহার করেছেন কংক্রিটের পুরোটাই, মানে পিলার দিয়েছেন তারপরে কংক্রিটের, এটা মাথা কি করে? আমার কাছে ড্রাগন লাগানো আছে প্রায় 4 রকম নিয়ম, পিলার পদ্ধতি আছে, টেলিস পদ্ধতির মধ্যে যে কংক্রিটের ঢালাই, এটা আমি দেখেছিলাম বাংলাদেশের রবিউল মাস্টারের কাছ থেকে, তাই এমনি জাস্ট পরীক্ষা করার জন্য করেছি যে এটা মজবুত হবে, ভালো হবে, তো মজবুত আছে ইনশাল্লাহ। এতে যেরকম উপরের এটা একটাই দিয়েছি আর এটার কোনো ভয় নেই, হ্যাঁ খুব সুন্দর মজবুত। ইনিশিয়ালি ইনভেস্ট অনেক বেশি, কিন্তু এটা দেখতে গেলে মানে টিকসয়ের দিক থেকে অনেক ভয়ের দিক থেকে অনেক বেশি। যাই হোক, একটা নতুন কিছু ট্রাই করছেন আপনাদের মাধ্যমে, আরও আরও দর্শকরা দেখবে, তারাও ট্রাই করবে এবং যদি এটা সফল হয় ইনশাল্লাহ এটাও আগিয়ে নিয়ে যাবে। এটা খুব ভালো, খরচটা বেশি কিন্তু নিঃসন্দেহে খুব মজবুত। আর এখানে মোটামুটি কত জায়গায় আপনার খেজুরটা আর মালটাটা লাগানো আছে? এটা প্রায় 1.5 বিঘা জায়গার উপরে। খেজুর আর মালটা? খেজুর আছে, মালটা আছে, সুপার ভাগা বেদানা আছে, ড্রাগনের প্রায় 25 রকমের ভ্যারাইটি আছে এখানে, হ্যাঁ খুব কম করে হলেও 25 রকমের ভ্যারাইটি আছে। কালো ড্রাগন আছে, ব্ল্যাক ড্রাগন যেটা, একটা গোল্ডেন ড্রাগন আছে যেটা খুব রেয়ার কোয়ালিটি, এবং আরও অনেক বিভিন্ন ড্রাগন আছে যেগুলো আমি নাম এখন বলতে পারছি না, অনেকগুলোই আছে। তারপরে আপনার এখানে যে হাইব্রিড ডাঁঠা বলি আমরা, ছুটি গাছ সেটা আছে, পেঁপে আছে, বিভিন্ন ভ্যারাইটি এখানে লাগানো আছে। এখানে আমের ভ্যারাইটি আছে বেশ কিছু, ব্ল্যাক স্টোন আছে, নাম ডাকময় আছে, হানি ডিউ আছে, আইভরি আছে, তারপরে আপনার কিভাব চাকাপাত আছে, চিলমরে গেছে, চষা আম আছে, ব্ল্যাক স্টোন আছে, অনেক জাতি আছে। মালটা প্রায় 7-8 রকমের আছে, মিশরীয় মালটা, ফ্রান্সিস মালটা, পাকিস্তানি, ইন্ডিয়ান মালটা, মালটা বাড়ি ওয়ান, কিং মালটা, জায়েন্ট মালটা,
ভিয়েতনাম মাল। এটা কি শুধু লাগানোর জন্য না বিক্রি করার জন্য? লাগানোর জন্য এবং বিক্রি করার জন্য আছে যথেষ্ট পরিমাণ। হ্যাঁ, বড় গাছ আছে, ছোট গাছ আমার কাছে নেই, যা আছে সব বড় গাছ। এগুলো বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ বিক্রি করেন। মানে ফুল চলে আসছে তো? এগুলো লাগালে তো এই বছরে ফুল চলে আসছে, জাস্ট ফুল আছে, মানে উঠি হয়ে গেছে। হ্যাঁ, কিছু হয়তো লেবু বড় হয়ে গেছে, এটা বলার কিছু নেই যে হবে কি হবে না, জাস্ট লেবু ধরা গাছই আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। ওগুলো যদি কেউ নিতে চায় তাহলে সেটা আপনার যোগাযোগ কিভাবে আসবে বা ফোন নাম্বার? এটা যোগাযোগ আমার ফোন নাম্বার হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে, 8670205205। আর কিভাবে আসবে যদি কেউ এখানে যদি কেউ নিতে চায় এখান থেকে? আমাদের এখানে আসলে যোগাযোগের ব্যবস্থা আছে, ভগবানগোলা স্টেশন থেকে নেমে 1 কিলোমিটারও হবে না, এবং বাস স্ট্যান্ডে যদি নেতাজি মোড়ে নামা যায় সেইখান থেকে 1 কিলোমিটারে একটু বেশি হবে। তো যাই হোক না কেন, আমাদের এখানে যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর, মানে মিনিটে মিনিটে টোটো পাওয়া যাবে, যে কোনো সময় আসলে দাঁড়ারকান্দি মোড়ে আসলেই পাওয়া যাবে, দাঁড়ারকান্দি মোড় বা স্টেট ব্যাংকের কাছে বা দাঁড়ারকান্দি ওই ব্রিজের মোড়ে আসলে পরেই আমার খোঁজ পাওয়া যাবে। এখন কিছু গাছের ফুল আসছে, কেবল একটা গাছে দেখলাম, তা আমার মনে হচ্ছে এটা স্ত্রী। তা এটা যদি ভবিষ্যতে দেখেন যে ভালো ফলন হচ্ছে, আপনার কি এটা আরো বাড়ানোর ইচ্ছা আছে খেজুর গাছের জন্য? হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ বাড়ানোর ইচ্ছা আছে, কারণ দেখলাম অসংখ্য অসংখ্য গাছই আছে, অসংখ্য লাগানো গাছও আছে, ঘন করে লাগানো আছে, এবং আমার কাছে অনেক বড় বড় চারাও তৈরি আছে, এবং বিভিন্ন ভ্যারাইটিজ চারা আছে যেগুলো আমি বিক্রির জন্য রেখেছি, এবং আদার্স অন্য জনের জমিতে আমি আর কি ওগুলো অন্য জায়গায় আর কি লাগাবো আর কি। ওগুলো বিক্রি করছেন? হ্যাঁ বিক্রি করছি। তা ওগুলো যারা প্রয়োজন তারা নিতে পারেন? হ্যাঁ, কারণ এগুলো দেখলাম অনেক জায়গায় অনেক বড় বড় রেখেছে, কয়েক হাজার হয়তো ছিল বলছিল দাদা। হ্যাঁ, এখন প্রায় 1000 তো হবেই, 1000 গাছ এখনো আছে। যাই হোক, যত্নে অযত্নের কারণে মারা গেছে, কিন্তু এখনো অনেক ভ্যারাইটির আছে, অসংখ্য আছে, যারা চান নিতে পারেন। আম্বার জাত, এই যে বড় বড় গাছ এগুলো বিক্রি আছে, এইগুলো যদি নেন খুব সস্তা দামে দিয়ে দেব। রেট কি রকম? এগুলো আপনার প্রায় 5000-এর মধ্যে হয়ে যাবে। 5000? হ্যাঁ। এগুলো কি বীজের চারা না কিসের? হ্যাঁ এগুলো বীজের চারা, টিস্যু কালচার বীজের চারা। এগুলো লাগালে সামনে বছর ইনশাআল্লাহ খেজুর হওয়ার সম্ভাবনা আছে, কেন যে গাছের বয়স প্রায় 2.5-3 বছর হয়ে গেল, আর 4 বছরে ম্যাক্সিমাম হয়। আর যেহেতু বড় প্যাকেটের গাছ, যদি মাটিতে লাগানো যায় তাহলে সামনে বছর, এখন যদি লাগানো যায় তো সামনে বছর ইনশাআল্লাহ খেজুর হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু যদি লেট করে লাগানো যায় তাহলে তো আর হবে না বর্ষার পরে। সবই এখানে আর আর কি কি ভ্যারাইটি আছে? এইখানে আম্বর জাতি আছে, ওইদিকে আছে, হ্যাঁ ওইদিকে মরিয়ম আছে, সুখারি আছে, খালাস আছে, আজুয়া আছে, এবং কমলা লেবুর গাছ আছে, কমলা লেবু আছে আমার কাছে প্রায় 5 রকম। ডেকো পন্ড আছে, কারা কারা আছে, ওয়াশিংটন নোবেল আছে। তারপরে আচ্ছা, আপনি এটা ট্রেলিস করেছেন, এটা দেখছি একটা তার দিয়েছেন, তা এটা কি মানে এই একটা তারে ভারগুলো সামলাতে পারবে? না না না, ভুল হচ্ছে, এটা একটা না, এইখানে এই যে ফুটো দেখছেন প্রত্যেকটা পিলারের মাথায় দেখেন ফুটো আছে। আচ্ছা, এখানে ফুটো আছে, এখানে একটা, হ্যাঁ 12 এই 12 mm রড ঢুকবে। আচ্ছা, হ্যাঁ প্রায় 1 ফুট 6 ফুট, তারপরে এই রকম বরাবর আরো প্রায় আরো 2 রড থাকবে এই রকম। এবার এটা আমি তারের পরিবর্তে রড দিয়েছি যে অনেক খরচটা সেভ হবে। তো এখানে মোট 9টা লাইন আছে, এবং 9টা ভ্যারাইটি আছে এখানে, 1-1টা লাইনে 1-1টা ভ্যারাইটি আছে। এইটা হচ্ছে পিঙ্ক রোজ, হ্যাঁ এর গ্রোথটা কত সুন্দর দেখেন, সেই তুলনায় যে পাশে কার লাইন আছে, এটা সিএন পিঙ্ক, তারপরে লাইন আছে তাইওয়ান পিঙ্ক, পিঙ্ক রোজের মতো সেইভাবে ওটা গ্রোথ নেই। তারপরে জাম্বু রেডটা কত সুন্দর গ্রোথ, তারপরে আছে রেড ভেলভেট, হ্যাঁ তারপরে আছে হরিয়ানা হাইব্রিড, তারপরে আছে ইসরায়েলি ইয়েলো। মানে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই মাথা থেকে ওই মাথা দেখতে পাওয়া যাবে না, মানে এতটা দূর লাইন করবে, হ্যাঁ একদম ওই মাথা। আর পাশাপাশি আপনার ইন্টারক্রপ হিসাবে শশা করেছে, ওই দেখেন চারা আমি ছিটছি, আপনি তো দেখতেই পাবেন না, ও দেখছেন ওতে। এখানে যে আপনি ইন্টারক্রপ করেছেন শশা, পুরো জমিটাই করেছেন? হ্যাঁ পুরো জমিতেই আছে, এখানে 3 বিঘায় শশা লাগানো আছে। শশা এখানে প্রতিদিন কত করে উঠে এখানে শশা? প্রত্যেক দিন আমার প্রায় 1.5 থেকে 2 কুইন্টাল শশা উঠে। কিছু রোগ লেগেছে ট্রিটমেন্টের অভাবের জন্য, কিন্তু প্রচুর শশা, মানে শশা প্রচুর জালি এসছে ওইখান থেকে, তাই অন পিঙ্ক। আর এটা বরাবরই আছে পিঙ্ক রোজ, একটা সারি একটা সারি,
মাথায় কিছুটা আমার চারা আছে, যেটা নরমাল চারা। নরমাল চারা, নরমাল চারা গ্রোথ ভালো আছে? নরমাল চারার গ্রোথ দেখেন সব, এগুলো কেন যে আগে কারি তো আমার এগুলো তৈরি ছিল না, সুন্দর গ্রোথ আছে নরমাল চারা, খুব সুন্দর আছে। এই যে ড্রিপ, এটার বিষয় বলেন, এটা ড্রিপ ইরিগেশনের বিষয়ে। এটি একটি জল দেওয়ার আধুনিক পদ্ধতি, এটাকে ড্রিপ ইরিগেশন বলে বা বিন্দু সেচ বলে। এইখানে পাম্পের মাধ্যমে এইখানে ডিপ ইরিগেশনে জলটা আসবে, আসার পরে এইখানে ভাল্ভ লাগানো আছে, এইখানে ওয়াটার ফিল্টার আছে। জলটা এসে প্রথমে এইখানে ফিল্টার হয়ে ফিল্টারের মাধ্যমে এইখানে পাইপ দিয়ে, ওই যে ছোটো ছোটো ইরিগেশনের পাইপ আছে, এগুলোতে পুরো জমিতে বিন্দু বিন্দু জল ছড়িয়ে যাবে। এবং এইখানে আরেকটা সিস্টেম খুব সুন্দর, যে সার দেওয়ার ব্যবস্থা দেখেন, এই বালতিতে সার গুলে দিলে এইখানে অটোমেটিকলি এই ফিল্টারের মাধ্যমে, এখানে ফিল্টার দেওয়া আছে, এটাই ডুবিয়ে দিলে পরে অটোমেটিকলি সারটা পুরো জমিতে জলের মাধ্যমে ছড়িয়ে যাবে। আর এটা আপনি ই করেন না, কতদিন পরে পরিষ্কার করেন এটা? সেই বালিটা এইখানে কিন্তু এই ফিল্টারে আটকে যায়, তখন এইখানে যে ওয়াশ করার জন্য এইখানে একটা মুখ আছে, হ্যাঁ, ভাল্ভ লাগানো আছে, এটাকে খুলে দিলেই অনেকটা ওয়াশ হয়ে যায়। যদি অতিরিক্ত হয় তাহলে এটাকে খুলতে হয়, খোলার পরে এটাকে আবার ওয়াশ করে লাগাতে হয়। এখানে মেহবুব দা শশার জন্য ট্র্যাপ ব্যবহার করেছে, যেটা মিলনি ফ্লাই বলা হয়, সেটার জন্যে। এখানে দেখতে পাচ্ছেন কয়েকশো আপনার এখানে মিলনি ফ্লাই, যেগুলো আপনার ফুটো করে দেয় শশাকে, সেইগুলো পড়েছে। এগুলো আপনার থেকে থেকে অনেক অনেকটা জায়গায় আপনার ব্যবহার করেছে, যাতে শশার যে ফুটো করা প্রবণতা যাতে কমে তার জন্যে। শশাও আপনার ভালো হয়েছে, কিন্তু রোগ লেগে গেছে কিছু ট্রিটমেন্টের কারণে, কিন্তু খুব সুন্দর সুন্দর শশা হয়েছে। দেখতে পাচ্ছেন শশার জালিও আছে অসংখ্য। এটি একটি স্ত্রী গাছ, মরিয়ম ভ্যারাইটি। এই যে স্ত্রী ফুল চলে এসছে দেখুন, এটি প্রথম ফুল এসছে স্ত্রী, আরও আসবে ধীরে ধীরে ইনশাল্লাহ। এখানে কত মতো গাছ লাগা আছে এখানে? এইখানে প্রায় 50 পিস গাছ আছে, না 50 পিসও বেশি হবে, বেশি হবে, এই সাইডে আছে আবার ওই সাইডে আছে, অনেক 50 পিসও বেশি আছে। এইগুলো সব ম্যাক্সিমাম মরিয়ম ভ্যারাইটি, হ্যাঁ, ওই মাথায় আছে, আজুয়া আছে,